অন্য কবিরাজদের মতো আমি না ইনশাআল্লাহ। আমার কথা হইলো যে নরম কথা বলি, নরম কথার ভিতরে কিন্তু অনেক গরম কিছু আছে, খুব সূক্ষ্ম জিনিস, কথা বুঝছো? থাক, আমি সবচেয়ে নরম কথা বলি কিন্তু এই নরমের ভিতরে গরম অনেক কিছু আছে। তুমি এটা ভাইবো না যে হুজুর নরম কথা বলে বা অন্য অন্য হুজুরের তো অনেক শাস্তি দিছে গরম কথা কইরা, কিন্তু নরমের ভিতরে অনেক কিছু আছে, দেখবা ইনশাল্লাহ তুমি অটোমেটিক আটকে যাবে ইনশাল্লাহ। এই যে তোমার একটা সুযোগ দিতেছি, তুমি মনে করো না যে অন্য অন্য হুজুরের সুযোগ দিছে, এই হুজুরের সুযোগ দিতেছে, আবার আমি যা মনে তা করো ইনশাল্লাহ, তুমি পারবা না, তোমার নিজের কথায় তুমি আটকে যাইবা, আমি কিচ্ছু করার লাগবে, অটোমেটিক তুমি আটকে যাবে ইনশাল্লাহ। আর যদি মনে করো যে না হুজুরের সুন্দর কথা বলছে, আমার সুযোগ দিছে, সুন্দর মতো ভদ্রতার মতো চলে যাইবা, কোনো প্রকার শাস্তি কিছু করবো না ইনশাল্লাহ আমি, ঠিক আছে? এই কথা ঠিক আছে, শেষ, ওকে ফাইনাল ডিসিশন। এদের পরিবারে কারোর সাথে আর কোনো রকম খারাপ আচরণ করবে না, নামাজ রোজা এর পরে রেখে কোনো সমস্যা করবে না, ঠিক আছে? হ্যাঁ গালি দেবো কেন? গালি দিলা কেন? তোমার সাক্ষী পরবর্তীতে তখন তুমি অস্বীকার করতে যেন না পারো, এটা হলো তোমার সাক্ষী, তুমি যে আটকাইবা এই যে বর্ষি পাতার সাক্ষী হলো তোমার, এটা যে তুমি অস্বীকার করতে পারবা না, তখন কিন্তু ধরুন যে এই যে ওয়াদা দিয়েছো তুমি, অটোমেটিক তোমাদের জিনদের শক্তি ওয়াদার ভিতরে তোমরা আটকে যাবে ইনশাল্লাহ। হুজুরদের সাথে যত ওয়াদা দিছো সব ওয়াদা তুমি আগে কি করছো, বরখেলাপ করছো, পরাপূর্ণ বিজন কবিরাজ দেখাইছে, সুতরাং এখন থেকে তোমাকে সতর্ক বলি, ওরা শাস্তি দিছে তোমার বোতলে বসে এরকম করছে সেরকম করছে, সেগুলো আমি জানতে চাইও না, আল্লাহ যেন তোমাকে হেদায়ত দিয়ে দেয় এবং তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা কি কও, আল্লাহ কও না অন্য কিছু কও, কি কও, ভগবান কও, আচ্ছা ভগবান কো যাই বলো, যেন সে তোমার সঠিক বিচার করে, ঠিক আছে? আর ওনার কাছে মাফ চাই না, বলে আমি ভুল করেছি আমার মাফ করে দেবো, অসুবিধা না, উনি কি তোমার কষ্ট দিয়েছে মারছে? আচ্ছা উনি আপনি মাফ চাই না, বলো ঠিক আছে আমার মাফ করে দাও, ভুল হইলে আর তোমার কোনো কষ্ট দিব না, আর তুমি আইসো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানে ভুল হয়েছে আর তোমাকে কষ্ট দেবো না, ঠিক আছে? দেখছো কত ভালো মানুষ, এই ফরিদপুর নগর কান্দা থেকে আসছে, ফরিদপুর সেই নগর কান্দা থেকে আসছে, কষ্ট কষ্ট দিছ, তারপরে তোমার কাছে মায়া ইয়া কি জানি ক্ষমা চাচ্ছে যে আর কোনো কষ্ট দিলে মাফ করে দেন, তুমি তো মাফছ না, তুমি মাফছ না, তাহলে তুমি ভালো মনে করো, মাফছ মাফছ না, তাহলে তুমি কোনো ভুল করো নাই, হ্যাঁ তাহলে ভুল সব উনি করছে, আচ্ছা যাও তাও মাইনা নিলাম, যাও তোমাকে ভালো মনে করলাম নাকি, ঠিক আছে হ্যাঁ যাও, তোমাকে যেইভাবে তুমি সময় চাইছো সেইভাবে ইনশাল্লাহ করা হবে, সেম এই সময়ের ভিতরে তোমার যত চাওয়া পাওয়া যদি চাইতে চাও তাও চাইতে পারো, তোমার সেই সুযোগ আছে, কিছু দরকার আছে তোমার? আচ্ছা ওকে, আর হুজুরদের সাথে যে ওয়াদা দিছো হুজুরদের সে ওয়াদা বরখেলাপ করছো, আমিও তোমার কাছে আর ওয়াদা নিলাম না, কারণ যেভাবে আমি বলছি তুমি ওই অবশ্যই বিছাবিয়ে বিদায় নিবা, ঠিক আছে? হ্যাঁ কথা বল, ঠিক আছে? আচ্ছা আর তাহলে আমার কাছে আর কিছু তোমার বলার আছে? হ্যাঁ কিছু বলার আছে তোমার? না। আচ্ছা ওকে ধন্যবাদ।
জলদি বেরো, নর্মালি ভালো, কোনো কষ্ট দিবে না, নর্মালি জলদি 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 যাও জলদি বেরো, যাও 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 তুমি যাও বেরো আস্তে। দেরি করে কেন? ধন্যবাদ তোমাকে, অসম ধন্যবাদ। নর্মাল করো, নর্মাল করো, ঠিক আছে, তোমার সম্মান করলাম। যাও বসেন, বসো না, এখন বসো। তোমার না, এর নাম কি? লামিনা। তোমার নাম কি? লামিনা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, এর বাড়ি হলো পরিপুর নগরকান্দা, কি জানি নাম, গ্রাম কা দপা, পরিপুর নগরকান্দা দপা। মেয়েটি মাদ্রাসার ছাত্রী, পড়ালেখা করে, ছোট মানুষ। আল্লাহর কাছে, সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। বিশেষ করে এই জিনগুলা বেশিরভাগই মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করে, কারণ আল্লাহ রব্বুল আলমিনের সাথে ওয়াদা হয়েছে এরা আমাদের অনিষ্ট করবে, আর আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মাধ্যমে সমাধান করব। তো সকল জিন একরকম না, সবার শরীরের গঠন একরকম না, সকল অসুস্থতা একরকম না। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাচ্ছি মেয়েটি যেন সঠিকভাবে মাদ্রাসা পড়ালেখা করতে পারে, আপনার সন্তান দিনের মুখে রাজমধ্যে চলে যাবে ইনশাল্লাহ। আর যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন, আমি কোনো জিনের সাথে খারাপ আচরণ করিও না, আমার কোনো বৈশিষ্ট্য নাই, কারণ আল্লাহর সৃষ্টি দিয়ে ওদের সাথে ভালো ব্যবহার করাটা এগুলো আসছেন কামা আসান আল্লাহ ইলাইক। ওদের প্রতি অনুগ্রহ করলে ওরাও আমাদের প্রতি দয়া অনুগ্রহ করবে, ওদেরকে শাস্তি দিলে ওরা ক্ষিপ্ত হবে। সুতরাং শাস্তি না দিয়ে সমাধানের মাধ্যমে কাজ করা সবচেয়ে ভালো, যেহেতু এত দূরের থেকে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মনটি সুস্থ করে দেন। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, দফা কোন ক্লাসে পড়ো তুমি? মাদ্রাসায়। কোন ক্লাসে? জোরে কথা বলো। নাজরা। নাজরা পড়ে? আচ্ছা ঠিক আছে,
আল্লাহ রাব্বুল আলামিন। তুমি বাড়িতে যাবে গা? এখানে থাকবে না? থাকবেই না। উনি কে চেনো? ওনাকে দেখো তো, এদিকে তাকাও। উনি চেনো? কি হয় তোমার ভাইয়া? হয় আচ্ছা ওঠো, ঠিক আছে। আসসালামু আলাইকুম আলো বিভাস, আজকের মতো এখানে বিদায় নিলাম। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে এবং সঙ্গে সুস্থতা দান করে। ঠিক আছে ওঠো।